हेलो 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 আসসালামু হ্যালো। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকল ভিউয়ার্স ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বন্ধুরা, অনেকদিন পরে আপনাদের মাঝে একটি কাজ নিয়ে আসলাম। আসলে ইদানিং এই কাজটা নিয়ে অনেক ভোগান্তির ভিতরে ছিলাম। আর মূলত এরকম দুই তিনটা সেট ইদানিং কাজ করলাম, খুবই হার্ড কাজগুলি। তো এই কাজগুলি নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব, যার কারণে হাতে কলম এবং সামনে খাতা দেখতে পাচ্ছেন, কিছু বোঝানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন, আশা করি এখান থেকে ভালো কিছু পাবেন। আর ভিডিওর শুরুতেই বলে নিই যে বন্ধুরা, ভিডিওটা একটু হয়তো সমস্যা হতে পারে, কারণ এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে কাজ করতে হচ্ছে, এই জন্য ভিডিওটা লড়ে যেতে পারে অনেক সময়। তো একটু কেয়ারফুলভাবে আপনারা একটু দেখার চেষ্টা করে নেবেন, এবং আমিও চেষ্টা করবো যথাসাধ্যভাবে যেন ভিডিওটি আপনাদেরকে বোঝাতে পারি। তো আজকের মূলত ভিডিওর মূল টপিক হবে যে মিক মাউথফোন নিয়ে। তো আমাদের অ্যান্ড্রয়েড সেটগুলিতে আমরা জানি যে সচরাচর অপটিক্যাল মাউথ থাকে, যেগুলিতে আমরা আইসি মাউথ বলে থাকি, ঠিক আছে, যেগুলি তিন 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 লেগ হয়, চার লেগ হয়, পাঁচ লেগও হয়, অনেক সময় চার লেগও হয়। তো এই ধরনের সেটগুলি দেখা যায়, মাউথফোনগুলি যে সমস্যা হয় আমাদের অনেক সময় ভোগান্তির শিকার হতে হয়। এর কারণ হলো, আমি ইদানিং কিছুদিন আগে 90-60 একটি সেট ছিল স্যামসাংয়ের, এটার যেই মাউথফোনের যেই ডায়োডগুলি থাকে, পার্টসগুলি থাকে, সেগুলিতে ওয়াটার ড্যামেজ হয়ে যায়, এবং তার মাধ্যমে সেখানে আলাদা নয়েজ তৈরি হতো এবং কিছুক্ষণ পরে কথা চলে যেত। তা যাই হোক, ওটা পাওয়ার আইসির মাধ্যমে কাজ করে তারপরে সেরে দেওয়া হয়। তারপরে আমার কাছে একটি আসে যে ওয়ান, মানে যে 120H মডেলের একটি সেট, এটা আমার সামনে, এটা অলরেডি আমি কাজ করে রাখছি। আসলে এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে কাজ বোঝাতে গেলে অনেক সময় ভিডিওটি খারাপ হতে পারে, যার কারণে কাজটা করে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি আর একটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই আপনারা সেটি দেখবেন। তো ইদানিংকালে আমাদের সেটের ভিতরে আমরা তিনটি লাইন দেখতে পাই। যদি আমরা একটা অপটিক্যাল মাউথ এখানে এঁকে নেই তাহলে বোঝাতে সহজ হবে। এখানে একটা গোল চিহ্ন দেওয়া থাকে, আর বেশিরভাগই দেখা যায় এই তিন লেগের যেটা হয়, যেটা আমরা যে ওয়ান এসির ভিতরে পাই, পরে যে 120, এরকম অনেক সেটের ভিতরে এই মাউথটা আমরা সচরাচর পেয়ে থাকি। তো এইখানে দুটি লাইন, একটি থাকে আমাদের গ্রাউন্ড লাইন, আরেকটি লাইন থাকে বিসিসি লাইন। হ্যাঁ, বিসিসি লাইনটা মূলত আমরা এখান থেকে পাবো, পাওয়ার আইসি থেকে সরাসরি। হ্যাঁ, এটার কোনো মাধ্যম হবে না, এটা পাওয়ার আইসি থেকে পাবো। এটা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বোল্ট পাইছি, কিছু জায়গায় পাইছি 3 ভোল্ট, কিছু জায়গায় সি 2.8 ভোল্ট, কিছু জায়গায় আবার পাওয়া গেছে 3.5 ভোল্ট। হ্যাঁ, এখানে অনেক সময় অনেক রকম বোল্ট পাওয়া যায়। অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছে যে একটা সেটের ভিতরে অনেক প্রকার মাউথ থাকে, তো এটা কী কারণে? তো আমরা সাধারণত বেশিরভাগ অনেক সেটে আমরা দুইটি মাউথ দেখতে পাচ্ছি, বা এই অপটিক্যাল মাউথ দিলি যখনই আসছে এখানে কিন্তু দুইটা দিক হয়েছে। যেমন ইমুতে যখন আমরা নেটের দুনিয়ায় কথা বলতাম, বা নেট যখন শুরু হইলো, যেসব সেটে নেটের কথা বলা যায় সেগুলিতে আমরা অপটিক্যাল মাউথগুলি পাইছি, নেটের মাধ্যমে যেগুলিতে কথা বলা যায়। তারপরেও না পাইলেও ইঞ্জিনিয়ারদের অবদানে সেগুলি আবার সুইচিং সিস্টেম করা হয়েছে, একটা স্পিকারকেই দুই ভাগে ভাগ করা হয়েছে, আর কিছু কিছু সেটে দুইটা স্পিকার থাকে, একটা উপরের দিকে থাকে, একটা নিচের দিকে থাকে। দেখা যায় এই মুহূর্তে কল দিলে তখন উপরেরটা কাজ করতেছে নেটের সময়, কিন্তু নিচেরটা থাকতে হবে। এমন না যে এটা নাই, এটা থাকলেই শুধু নেটে কথা বলা যায়, এরকম না, এটা থাকতে হবে, নিচেরটাও থাকতে হবে। হ্যাঁ, উপরে নিচে দুটোটাই থাকতে হবে, তাহলে আমরা ওইখানে সুইচিং হবে, যখন নেট মাধ্যমে চালু হবে তখন উপরের মিকটা কাজ করতেছিল, আবার যখন নিচের মাধ্যম হচ্ছে তখন নিচের মিকটা কাজ করতেছিল। তো সচরাচর আমাদের নিচের মাউটটাই বেশিরভাগ কাটা যায়, উপরে যে মাউটটা আমরা সচরাচর দেখতে পাই ওগুলি কাটা যায় না। তো এই লাইনটা এখানে আমরা কিন্তু ওহমসের রিডিং পাই, ঠিক আছে, এখানে আমরা ডিজিটাল মিটারে একরকম পাই, অ্যানালগ মিটারে একরকম পেয়ে থাকি। তো এইখানে আরেকটা জিনিস সচরাচর দেখতে পাবেন, এই লাইনটার মাধ্যমে যে লাইনটি যায় সেখানে যাওয়ার আগে এখানে দুটি কাজ করা হয়, যেটি হয় যে আপনার ধরেন এটা বিসিসি লাইন, পাওয়ার আইসিতে যাচ্ছে, তো এখানে একটি কয়েল সংযোজন করা থাকে এবং পাশেই একটি পোলারিস্ট ক্যাপাসিটার থাকে, যা ফিল্টারিংয়ের কাজ করে থাকে। তো এখানে যদি সর্বোচ্চ 3.5 ভোল্ট আমরা পেয়ে থাকি, তো এই পোলারিস্ট ক্যাপাসিটার সর্বোচ্চ আপনাদের 10 ভোল্ট কোম্পানি দিয়ে থাকবে, এর বেশি দেওয়ার এখানে দরকার পড়বে না, এবং তারপরে সেটা কিন্তু পাওয়ার আইসিতে চলে যাচ্ছে একবার ডাইরেক্ট সরাসরি, ঠিক আছে।
এখান থেকে আমরা এই বলটি এইভাবে পাই, বেশিরভাগ লাইনটা এরকম হয়। হ্যাঁ, অনেক সময় আবার এইসব লাইনেও নন পোলারাইজড ক্যাপাসিটার দেওয়া থাকে, যেটার কোনো প্লাস মাইনাস হয় না। ঠিক আছে, আর এই যে যে লাইনটা, এটা মূলত এনসি দেখায়। হ্যাঁ, এটা আমরা প্রথমে এনসি ধরে নিব। এনসি মানে আমরা জানি নো কানেকশন, কিন্তু এটার ভিতরে আমরা কোনো ওমসের রিডিং পাই না অনেক সময়। হ্যাঁ, এটাকে আমরা আবার নিউট্রাল বলে থাকি অনেক সময়, অনেকেই বলে থাকে অনেকের ভাষায়। এই নিউট্রাল লাইনটিতে কি হয় যে এইখানে আপনার একটি ডায়োড সংযোজন করা থাকে। আমি ইদানিং কাজে আমার অভিজ্ঞতার ভিতরে আমি এই কাজটা সচরাচর পাইছি, এখানে একটা ডায়োড সংযোগ করা থাকে, যে ডায়োডের এটা প্লাস প্রান্ত হয়ে থাকে। কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার রিডিং পাবেন না আপনার, ওহমসের কোনো রিডিং পাবেন না। এখানে কি হয় যে আমরা জানি যে এই অপটিক্যাল মাউথগুলি, যেই এখানে একটা 1K রেজিস্টর বা অনেক জনের 10K বলে থাকেন, যেটাই হোক, এরকম একটা রেজিস্টরের মাধ্যমে আমরা কিন্তু চায়না মাউথের দ্বারা অনেক সময় কাজ করতে পারি। হ্যাঁ, প্লাসটা প্লাসের এখানে দিয়ে দিই, যেটা বিসিসি তিন বোল্টের এইখানে আমরা রেজিস্টার দ্বারা কনভার্ট করে এই এনসি লাইনে বা নিউট্রাল লাইনে আমরা দিয়ে দিই। হ্যাঁ, এখান থেকে প্লাস যায় আর গ্রাউন্ডটা সাধারণত আমরা গ্রাউন্ডে লাগিয়ে দিই। তো এই অপটিক্যাল ভিতরেও কিন্তু সেম কাহিনী করা থাকে, যে এখানে একটি রেজিস্টর থাকে। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখা যায় 3 ভোল্ট পাই, তো এখানে সাধারণত আমরা কম পাবো, 3-এর থেকে এখানে 2 পাবো, বা এইখানে সরাসরি বিসিসি লাইনে আমরা যত ভোল্ট পাবো আর সেটা ঠিক পাবো, তার কিছু কম পাবো আমরা সেই নিউট্রাল লাইনটায়। ঠিক আছে, আর এখানে মূলত আরেকটি বিষয় যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই লাইনগুলি, এই যে বিসিসি যে লাইনটা আছে, এটা কিন্তু আপনি এরকম না সেট রান করলেন আর এখানে ভোল্টেজ আসবে, এসবও না। যখন আপনি কল আসবে তখনও ভোল্ট আসবে না এখানে, যখন আপনি শুধু রিসিভ করবেন তখন এখানে আইসির ভিতরে এটা সুইচিং করে এবং এখানে 2 ভোল্ট পাঠিয়ে দেওয়া হয়। তো এই 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 জিনিসটাই অনেক সময় বুঝতে হবে, আমাদের এই লাইনে যদি অনেক সময় ক্যাপাসিটার থাকে, বিসিসি লাইনে যে যে ফিল্টারিং ক্যাপাসিটার বা নন পোলারাইজড ক্যাপাসিটার, এগুলি যখন আমাদের শর্টিং হয়ে যায়, হ্যাঁ, অনেক সময় এখান থেকে বাড়তি নয়েজের সৃষ্টি করে। ঠিক আছে, এখানে ফিল্টার না হতে পারলে বাড়তি নয়েজের সৃষ্টি করে, এখানে কয়েলটা নষ্ট হয়ে গেলে সাউন্ড লো হয়ে যায়। ইদানিংকালে আমি যে সমস্যাগুলি পাচ্ছিলাম সেগুলি হলো এরকম যে 2 মিনিট কথা বলার পরে কথা আর যায় না, বন্ধ হয়ে যাচ্ছে, আবার মাইনাস থেকে একটা টান নিয়ে যে কোনো এই লাইন বা এই লাইন, যে কোনো নিউট্রাল লাইনে বা আপনার বিসিসি লাইনে একটু টাচ করে আবার সরিয়ে দিলে আবার 2 মিনিটের মতন কথা যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এটা পাইছিলাম আমি 90 সাইট। হ্যাঁ, এটা পাইছিলাম আমি 90 সাইটের মধ্যে স্যামসাং। তারপরে এখানে আরেকটার ভিতরে আমি পাইছি এরকম যে ফু দিলে শুধু ফু যাচ্ছে, অনেক জোরে কথা বললে, যেমন আমি হ্যালো বললে হ্যালো এরকম ধরনের আওয়াজ যাচ্ছে, অনেক জোরে হ্যালো বললে মানে একবারে আস্তে বিটগুটোভাবে একটা হ্যালো শব্দ হচ্ছিলো, কিন্তু স্পষ্ট ছিল না। তো ওইখানে যেই সমস্যাটা হয়েছিল যে আমার কাছে যে এই সেটটা, এটার যে ফল্টিংটা হয়েছিল যে এটার যে পার্টসগুলি আছিল নিচে মাউথ ফোন, এই মাউথ যে পিসটা দেখছেন এটা উঠাইতে দেয়, এখানে লাইন উঠায় ফেলাইছে যেখানে তার টানা দেখতে পাচ্ছেন, এবং এইখান থেকে আপনার মূলত কী করছে, এখানে ওভারহিটিংয়ে করার কারণে এখানে যে পার্টসগুলি ছিল এই পার্টসগুলি উঠে গেছে। এই পার্টসগুলি আমি অনেক কষ্ট করে বসাইছি, স্ক্রিনে আমি আপনাদের দেখাবো। আমার কাছে সেম মাদারবোর্ড ছিল না, অনেক নেটে খোঁজাখুঁজি করার পরে মাদারবোর্ডটা পাইছি, কিন্তু আফসা আফসাভাবে, কিন্তু আগে কাজের অভিজ্ঞতা থেকে এখানে কী কী পার্টস লাগতে পারে তা দেখে আমি বসিয়ে দেওয়ার পরে ইনশাল্লাহ আমার এই কাজটা ওকে হয়েছে। তো বন্ধুরা আসুন, এইখানে আমরা কী পাইছি, তাহলে এখানে পাওয়া গেছে একটি ডায়োড। ঠিক আছে, এটা নিউট্রাল লাইনে, তো নিউট্রাল লাইনে ডায়োড পাওয়ার পরে এখানে মজার বিষয় হলো এখানে আর একটা জিনিস পাবেন, এই নিউট্রাল লাইনের ইয়াটাও কিন্তু আপনার এই ডাইরেক্ট আইসিতে যায়। মনে করেন এই পাওয়ার আইসিটা আমি এই লাইনের সুবিধার্থে এইখানে এঁকে নিচ্ছি। ঠিক আছে, তো এইখানে এই যে যাচ্ছে যে এইখানে আপনার নন পোলারিস্ট একটা ক্যাপাসিটার হবে, যেটার কোনো প্লাস মাইনাস হবে না, যেটার এই প্রান্ত থাকবে মাইনাস, একটু লক্ষ্য করে দেখবেন। আর দ্বিতীয়ত তারপরে যেটা হয় যে এখানে একটা কয়েল সংযোজন করা থাকে, তারপরে আবার সেই লাইনে যাচ্ছে, আবার এইখানে আবার একটি নন পোলারিস্ট করা থাকে। তো আমি 90 সাইটের ভিতরে, স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, 90 সাইটের ভিতরে আমি পাইছিলাম যে এইখানে নন পোলারিস্ট ক্যাপাসিটার আর এই লাইনে সোজাসুধি এখানে একটা রেজিস্টর। ঠিক আছে, আর এই লাইনটাই মূলত নিউট্রালে 90 সাইটের মধ্যে নিউট্রালের ভিতরে চলে গেছে। তো এইখানে নন পোলারিস্ট, কিন্তু এই ক্যাপাসিটারটা আমি এবার 1.8 ভোল্ট পাচ্ছিলাম এই রেজিস্টরটার মধ্যে। ঠিক আছে, এখানে যেই রেজিস্টরটা, এখানের ভিতরে
वन पॉइंट एट बोल्ट पाचिलाम आबार एई सोदाई तारपरे एई लाइनटा आबार डायरेक्ट पावर आईसीते चले गेछे। तो एई लाइनटाओ मूलत एखाने जे लाइनटी करा आछे एटा पावर आईसीर पाशे एरकम ठीक एकटी रेजिस्टरेर भितरे जे थेमे गेछे এবং রেজিস্টারের এই প্রান্তে কোনো মাপ নেই কিন্তু এই প্রান্তে ভোল্টেজ দেখা যাচ্ছিল, ঠিক আছে। তো এইখানে যেই আপনারা যদি মনিটরে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এইখানে যেই পার্সের মাপগুলি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যেভাবে এই লাইনটা করা হয়েছে আমি আপনাদের যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু এগুলি কিছুই ছিল না। দেখেন এইখানে মূলত এই যে যেই লাইনটার কথা বলছিলাম যে এখানে একটা রেজিস্টারের মাধ্যমে তারপরে ফিউজ হয়ে রেজিস্টারে এই প্রান্তে কোনো মাপ নেই, এখানে একটা নন পোলারিস্ট এবং এই পোলারিস্টের এখান দিয়েই লাইনটা মূলত এখানে আসছে। তো আপনারা যদি এখানে ডট চিহ্নটা দেখেন এই ডট চিহ্নের এখানেই মূলত এই যে ডট চিহ্নের এখানে মূলত লাইনটা আসছে। আসার পরে যেটা হয়েছে যে এইখানে আবার দেখতেছেন একটা শর্টিং করা আছে, ঠিক আছে। তো এই জায়গা থেকে ডাইরেক্ট মাইনাসটা নেওয়া হয়েছে। তো আপনাদের কথা থাকতে পারে যে ভাই এইখানে যে ডায়োডটা ছিল এই 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 দিকে যদি তাকাই তাহলে এই ভোল্টেজটাকে এখানে রেজিস্টার করে এখানে ভোল্টেজ দেওয়া হয়েছে, তাহলে এখানে যদি আবার মাইনাস ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কেমন হবে? না, এখানে মাইনাসটা ঢুকিয়ে দেওয়া হয় নাই। এখানে মূলত দেখতে পাচ্ছেন যে দুটি নন পোলারিস্ট ক্যাপাসিটার আছে যার কারণে ওই প্রান্ত মানে ওই পাশে আপনাদের এই 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 পাশে যে মাইনাসটা আমি সংযোগ দিছি এটা মূলত এখানে যে মাইনাস লাইনটা আসছে এখানে সরাসরি মাইনাসটা আঘাত হানতেছে, ঠিক আছে। আর এইখানে আঘাত হানার কারণেই মূলত আইসির ভিতরে এই যে যে এই পাশে যে দুইটা পোলারিস্ট ক্যাপাসিটার একটা পোলারিস্ট ক্যাপাসিটার একটা কয়েল দেখতে পাচ্ছেন এটা মূলত বিসিসি লাইন, এখানে যে সুইচিং হচ্ছে আমি মূলত যে সমস্যাটা পাচ্ছিলাম যে এখানে সুইচিং হচ্ছিল না, যেমন আগে 90 সাইডের কথাটা আমি আপনাদেরকে বলছিলাম যে এইখানে সুইচিংয়ের একটি ব্যাপার আছে এটা মূলত সুইচিং হতে হবে, মানে দুই মিনিট কথা যাচ্ছে তারপরে কথা না গেলে মাইনাস থেকে একটা তার নিয়ে যে কোনো বিসিসি লাইনে বা নিউট্রাল লাইনে একটু টাচ করে আবার সরিয়ে দিলে আবার পুনরায় কথা যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে ওইখানে ক্যাপাসিটারটা চার্জ হচ্ছে কিন্তু পরবর্তীতে চার্জটা ডিসচার্জ হচ্ছে না, যার কারণে ভয়েসটা আপনি যা বলছেন তা রেকর্ডিং বা ওটা কিন্তু একটা রেকর্ডিং হয়, ঠিক আছে, সিপিউর মাধ্যমে। তারপরে ওইখানে যে এটাকে বাদ দিয়ে আবার নতুন ভয়েস গ্রহণ করবে তাহলে আপনি যে ভয়েসটা প্রথমে বলছেন এই ভয়েসটা কিন্তু প্রথমে ক্যাচিং হয়, ক্যাচিং হওয়ার পরে এটাকে ফিল্টারিং করে যখন সিপিউতে পাঠিয়ে দেওয়া হয় আপনার প্রথম ভয়েসটা কেটে আবার পরের ভয়েসটি এটা আবার রেকর্ড করে, ঠিক আছে। তো জিনিসটা বলতে যতটুকু সহজ এটা কিন্তু প্রতি সেকেন্ডে খুব দ্রুত কাজ করে, এটা 40-এর বেশি উপরে ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে। তো এই এখানে যদি মাইনাস ভোল্টেজটা যদি মূলত না আসে তখন কিন্তু এই সুইচিংটা হবে না। তো আমার যেটা করতে হয়েছে যে এই নন পোলারিস্ট ক্যাপাসিটারটির কাম হয়েছে এগুলির কোনো লাইন নেই, এটি দুই লাইনের ভিতরেই কাজ করতে পারে, হ্যাঁ, এটির কোনো মাইনাস প্লাস নেই, যেভাবে ঘুরিয়ে দিবেন সেভাবেই কাজ করবে। তো এটার কাজ হবে কি দেখেন, এই যে বিসিসি লাইনটা আছে যখন আপনি মাউথফোন সংযোজন করবেন তখন এই জায়গায় যে বোল্টটা পাবেন এখানে আমি পাচ্ছিলাম 3 ভোল্ট, তো এই জায়গার যে 3 ভোল্টটা আছে এই যে এই জায়গায় এই জায়গার যেই 3 ভোল্টটা আছে ওই মাউথের মাঝখানে যে মিকটা আছে ওইখানে মাঝখানে যে বললাম যে রেজিস্টার থাকে ওই রেজিস্টারের কারণে এখানে ভোল্টেজটা একটু কমে গেছে, হ্যাঁ। তো এই ডায়োডটা এসে এক প্রকার রেক্টিফায়ার মানে এটা আপনার চেকিং করবে, ওভার ভোল্টেজ হলে এটা গ্রাউন্ড করে দিবে, এরপরে এইখানে আসবে, হ্যাঁ। তো ওই ভোল্টেজটা যখন এইখানে আসবে আপনার কথাটা ক্যাচিং হবে তখন এই এখান থেকে মাইনাসটাই নন পোলারিস্ট এবং এইখান থেকে যে প্লাসটা আছে নন পোলারিস্টে ঢোকার কারণে এখানে একটা শর্টিং হয়, হওয়ার পরে কী হয় এই প্লাসটা আগের যে প্লাসটা ছিল এটা গ্রাউন্ডে খেয়ে ফেলে, ঠিক আছে। তারপরে আবার বাড়তি একটা নয়েজ হয়ে এই কয়েলের মাধ্যমে আবার এইখানেও আসে, এইখানেও ঠিক ঠিক এই কারণ দেখা যায় এখানে দুইটা দেওয়ার কারণে এটা এইখান থেকে প্রথমে যে ভয়েসটা আছে এটাকে ছাকনি করা হয়, ঠিক আছে, নন পোলারিস্টের মাধ্যমে করার পরে যেই ইয়েটা হয় এখানে এখানে বুস্ট করানোর জন্য এই কয়েলটা আবার এখানে ব্যবহার করা হয়, এখান থেকে বুস্ট হয়ে গেলে এখানে আবার আসে, আসার পরে এখানে আবার এটাকে কী করা হয় মাইনাসের মাধ্যমে প্লাস্টিকের ওই যে ইয়েটা আছে ওটাকে আবার ছাকনিটা আরও বাড়িয়ে দেওয়া হয়, তখন পুনরায় যে আগের কথাটি রেকর্ডিং ছিল ওইটা আপনার সুইচিং হয়ে সিপিউতে চলে যায় এবং তারপরে সেটা আপনার বিভিন্ন মাধ্যমে যেখানে কথা বলছে সেখানে চলে যায় এবং পুনরায় আপনি যে আবার কথা বলতেছেন মাউতে সেটা আবার রেকর্ড হয়ে এইখানে আবার চলে আসে। সুইচিংয়ের মাধ্যমটা হয়েছে এরকম, আপনি প্রথমে যে কথাটা বললেন সেই কথাটা আর ক্যাচ করলো, পরে মাইনাস থেকে যে নন পোলারিস্টগুলি থাকে এগুলি আপনার
ওই প্লাসের সাথে মিশে যে ওইখানে যে আগে শর্টিং হয়, শর্টিং হয়ে গেলে ওই পালসটা মুছে দেয় এবং এখানে এই ক্যাপাসিটরগুলির চার্জটা শেষ হয়ে যায়। তো এইখানে যেহেতু পোলারিস্ট ক্যাপাসিটারের সাথে একটি ক্যাপাসিটার, এখান থেকে আবার পুনরায় ভোল্টেজ দেওয়া হয়, আর সিপিইউ পাওয়ার আইসি থেকে তো ভোল্টেজ আসতেই আছে, তো ওইটা তখন আবার এখানে নয়েজ পাঠায়। তো এইখানে পুনরায় এর কাজ হইল মূলত আপনি যে ভয়েসটা পাঠাচ্ছিলেন ওই পালসের সাথে ওই ভয়েসটাকে ক্যাচ করে ওইটাকে পাঠিয়ে দিয়ে বাতিটাকে গ্রাউন্ড করে দেওয়া। তো বন্ধুরা, ভিডিওতে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের যেই নিউট্রাল লাইন, যেটা ভিতরে আমরা লাইন পাচ্ছিলাম না বা পাই না, ওই লাইনটাকে অবশ্যই আমরা এখানে নন পোলারিস্ট ক্যাপাসিটারটা আছে কিনা এবং এই জায়গার যেই কয়েলটা থাকার কথা সেটা আছে কিনা অবশ্যই সেটা আমরা ভালো করে আগে মাপ দিব। তারপরে যদি সেম মাদারবোর্ড থাকে তাহলে তো কাজ সহজই হয়ে গেল, সহজেই কাজটা করতে পারবো। ঠিক আছে, তো এইখানে যে 120-এর ভিতরে যে কাজটা করা হয়েছে, যে এইখানে যে দুইটি মাউথের লাইন ছিল, এখানে যে গ্রাউন্ড লাইনটা ছিল, এই গ্রাউন্ড লাইনটা মূলত তৎক্ষণ পর্যন্ত এই গ্রাউন্ড লাইনটা হয় কিন্তু এই গোলটা, এখানে যে গোল লাইনটা দেখা যাচ্ছে এটা মূলত গ্রাউন্ড হয়। তো এই গোলটার ভিতরে লাইনটা তখনই যায় যখনই আমরা মিটারে যদি দেখি তাহলে বুঝতে পারবো। মনিটরের ভিতরে এইখানে যে শর্টিং করা দেখতেছেন রাঙের ধারেটা শর্ট করে দেওয়া হয়েছে, এই জায়গায় শর্ট করলে এখান থেকে পরে যেই এই যে মাউথের যে গোল লাইনটা আছে এখানে লাইন যাবে এবং বিসিসি লাইনটা সরাসরি আপনার অপর একটি লেগে পাবেন, এবং তারপরে যে লাইনটা আছে এটা এখানে এসে সীমাবদ্ধতা থাকবে এবং নন পোলারিস্টের মাধ্যমে এটা বারবার সুইচিং করতে থাকবে। আর এই দুটা নন পোলারিস্ট যতক্ষণ পর্যন্ত আপনার না লাগাবেন ততক্ষণ পর্যন্ত এখানে কাজ করবে না, শুধু আপনার ওই যে বললাম যে ফু দিলে শুধু ফুর ভয়েসটা যাবে, অন্য কোনো ভয়েস যাবে না। এই জন্য যে নিউট্রাল যেই সব লাইনগুলি থাকে এগুলি তো অবশ্যই নন পোলারিস্ট কাজ করতেছে কিনা এবং কয়েল ভালো আছে কিনা এগুলি আপনারা খেয়াল করবেন। আশা করি এই মাউটের সমস্যা থেকে অবশ্যই পরিত্রাণ পাবেন। আর তারপরে তো আমার যোগাযোগ করার অপশন আছে, সেখান থেকে বিস্তারিত আরও জানতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং নেক্সট টাইম আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।